হাই বন্ধুরা বাংলা টেক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম আজ আপনাদের সাথে শেয়ার করবো পৃথিবীর সবচেয়ে থেকে সবচেয়ে সহজ পদ্ধতিতে জিমেইল আইডি তৈরি করা আপনার অ্যান্ড্রয়েড দিয়ে এর থেকে আমার মনে হয় যে সহজ পদ্ধতি আপনারা কোথাও পাবেন না তো প্রথমে আপনারা আপনার জিমেল যে অ্যাপসটা আছে অ্যান্ড্রয়েডে জিমেল নামের যে অ্যাপসটা যে আপনার অ্যান্ড্রয়েডে যদি এই সফটওয়্যারটি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো জিমেলে ঢুকবেন জিমেল সফটওয়্যারে ঢোকার পর আপনারা এই কর্নারে যেই চিহ্নটা আছে কর্নারে হ্যাঁ কর্নারে যে চিহ্নটা আছে ওইটাতে যাওয়ার পর আপনার এই যে এখানে ক্লিক করবেন এই যে এখানে একটা যে তীর চিহ্নটার মতো একটা এই চিহ্নটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা নিচে যাবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে গুগল গুগল যেই ইয়াটার মধ্যে আপনারা টিক দিবেন টিক দেওয়ার পর হ্যাঁ গুগল টিক দেওয়ার পর আপনার এখানে আপনাকে দেখাবে অর ক্রিয়েট এ নিউ ইমেল আপনি এখানে নিউ ক্লিক করবেন হ্যাঁ এখানে আপনার নাম দিবেন আপনার নিজের নামটা দিবেন প্রথম ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম হ্যাঁ প্রথম ফার্স্ট টাইম অ্যান্ড লাস্ট টাইম দেওয়ার পর আপনাকে এখানে হ্যাঁ এটা দেওয়ার পর আপনাকে আপনার জিমেল যেই জিমেলটা আপনি তৈরি করতে চান যে আপনার যেই নামে আপনি জিমেলটা তৈরি করবেন ওই জিমেলটা দিবেন জিমেল নামটা দিবেন দেওয়ার পর আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ নেক্সটে দেওয়ার পর এখানে আপনার পাসওয়ার্ড দেবেন এখানে আট অক্করের পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ডটা যেই পাসওয়ার্ডটা উপরে দিবেন নিচেও সেম একই পাসওয়ার্ড দেবেন তো আপনার হ্যাঁ পাসওয়ার্ড দেওয়ার পর আপনাকে নেক্সট ক্লিক করবেন নেক্সটে যাওয়ার পর এখানে আপনি চাইলে আপনি এখানে আপনার মোবাইল নম্বরটি দিতে পারেন চাইলে যদি অনেক সময় দেখা যায় স্কিপ ইস্কিপ লেখা থাকে থাকে না তখন আপনি অবশ্যই আপনার মোবাইল নম্বরটি দিতে হবে আর যদি দেখেন যে স্কিপ লেখা থাকে তো আপনার মোবাইল নাম্বার না দিলেও চলবে তো আপনি স্কিপ ক্লিক করবেন দেওয়ার পর আপনাকে আই এগ্রি আই এগ্রি ক্লিক করবেন নেক্সটে দিবেন নেক্সটে দেওয়ার পর একটু আপনার লোডিং নিবে আপনার আইডিটা ক্রিয়েট হবে হবে ইন আপনার নেক্সটে দিবেন এই যে দেখতে পাচ্ছেন যে এই যে রিয়ান আহমেদ নামের যে আইডিটা এটা তৈরি হয়ে গেছে হ্যাঁ এই যে নিচে দেখতে পাচ্ছেন যে রিয়ান আহমেদ নামের আইডিটা তৈরি হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা দেখ ওয়েটিং ফর সিঙ্ক এইটা দেখাচ্ছে মানে আপনার আইডিটা সচল হচ্ছে তো আপনার সবচেয়ে সহজ পদ্ধতি আমার মনে হয় এর থেকে আর কোনো সহজ পদ্ধতি নেই যার মাধ্যমে আপনারা জিমেল আইডি তৈরি করতে পারবেন অনেকেই গুগলের মাধ্যমে বা ব্রাউজারের মাধ্যমে জিমেল আইডি তৈরি করতে গেলে নানান ঝামেলা হয় তো অবশ্যই আশা করি আমার টিপসটা আপনাদের কাজে দিবে আশা করি আপনারা এই টিপসটার থেকে উপকৃত হবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে লাইক দিবেন যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে আর সবাই সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ